শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এবছর করোনার জন্য কলকাতায় সভা বাতিল করা হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভার মাধ্যমে বক্তব্য রাখবেন। বৃহস্পতিবার দলীয় কর্মীরা পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের রাস্তার মোড়ে মোড়ে তৃণমূল ছাত্র পরিষদের দলীয় পতাকা লাগান। এইদিকে তুই তাকাচ্ছিস শোন, এ কি করা হচ্ছে? আজ 18 নম্বর ওয়ার্ডে মাননীয় প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমানের সহযোগিতায় আমরা প্রত্যেক বছরের ন্যায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করে আসছি। প্রতি বছর এই দিনটায় আমরা ছাত্ররা এবং আমাদের প্রাক্তন কাউন্সিলর কলকাতা যাই, এই দিনটি পালন করে থাকি। এই বছরে ভয়াবহ করোনা পরিস্থিতিতে আমরা যেতে পারিনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে তারই প্রস্তুতি সভা আমরা পালন করছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।